राम गोविंदा होरे। एकन दुखिनी रेगे गिए बोलचे श्यामसुंदर प्रभु भक्त अरे हमार भक्त न भगवान कथा तुम शोनो यूट्यूबे ना बोले घड़ी कथा शुन बोले शुने तो गोलमाल हो गए सोना दोकान मानी की बोलबो अपना के तो किछु बोला जाबे ना আমাকে তো সকালে উঠেই মিথ্যে বলতে হয়। সর্বনাশ বলে তাহলে আমি কি করে বাঁচবো? আমি ও উপায় আমি বলতে পারবো না। আপনি বরং এই যুধিষ্ঠির মহারাজের কথাটা শুনুন, কি করা উচিত আপনি চিন্তা করুন। রাধে রাধে। কে মুদি দোকান করেছে সে বলে আমাদের তো কোথায় কোথায় মিথ্যা কথা বলে। আরে কি সর্বনাশ, ব্যবসা করবি তো মিথ্যে কেন বলবি? এই এতই কিনেছি এতই দেব, তবে এই তো ব্যাপার, নেবেন নেন নাই তো মিথ্যে বল। বলে মিথ্যে না বললে যে একটু বেশি দাগে পাওয়া যায় না। আর তাহলে কিছু করার নাই, যুধিষ্ঠির মহারাজ হালকা করে দিয়েছিল, তাতেই যদি তার দর্শন হয় তা তুমি যেরকম ভারী করে কাটছো। এই জন্য হরিনাম শুনতে হবে। মিথ্যা কিসের জন্য বলবি রে বাবা? এই মিথ্যা বলে যদি নিজের আখের গোছাও তো মরে যাবে। আর যুধিষ্ঠির মহারাজকে ভগবান বলেছিল এটা পূর্ণ, কারণ দ্রোণাচার্যের আর থাকার দরকার নাই, ওনাকে চলে যেতে হবে। উনি না যাওয়া পর্যন্ত দুর্যোধন যে কলির পুত্র তার বিনাশ হবে না, তার বিনাশ না হলে পৃথিবী আর থাকবে না। বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, ওরে হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, একবার হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে হরি হরি। আচ্ছা নিমাই, কত বেলা হলো খেয়াল আছে এই বন্ধুদেরকে নিয়ে এরকম হরিনাম করলে সব সময় চলবে? খেতে তো হবে। আজ আর খাবো না, আজ আর খাবো না, মাগো আজ আর খাবো না, মাগো আজ আর খাবো না, যা বলো তা বলো আমায় আজ আর খাবো না, যা বলো তা বলো আমায় আজ আর খাবো না, খাবো না খাবো না, খাবো না খাবো না, তুমি কিছু বলো না মা, খাবো না খাবো না, তুমি কিছু বলো না মা, খাবো না খাবো না। নিমাই, এ নিমাই, এ এ খাবি না কেন? নিমাই ওরকম করে না, খাবি না কেন? কি অপরাধ করেছি? মা আজ আর খাবো না, আজ আর খাবো না। এই দেখো এ দুষ্ট নিমাই, তোর জন্য কত লোক জড়ো হয়ে গেছে, দেখো রাস্তাঘাটে লোক দাঁড়িয়ে গেছে, এ তুই খাবি না কেন? আজকে কি হয়েছে তোর? কি পেট খারাপ না শরীর খারাপ? না মা কোনো কিছু খারাপ না, ক্যালেন্ডার দেখেছ? বলো রাধার মন কি? বাবা কিছু মনে করবেন না, কিছু লোক আছে জানেন তো, একাদশী দিনেও সে বিড়ি তামাক খায়, একাদশী দিনেও আমিষ কিনে এনে বাড়িতে ভুরি ভোজ্য খায়। দেখ তোমার বাড়িতে ক্যালেন্ডার থাকবে না আবার, ক্যালেন্ডার কি বলছো? পাঁজি রেখেছি আমি, আমার মেয়ের বে ছেলের বে আমি পাঁজি কিনবো না। আলু কবে লাগাতে হবে তার জন্য আমি পাঁজি দেখে লাগাই। তা পাঁজি দেখেছো? পাঁজিতে আর কিছু নাই আজকে যে একাদশী তিথি, বলে ওটা আমি দেখি।
দেখিনি নয়, একাদশী যে কি সেটাই তো জানিনি। নিমাই আজকে এই তত্ত্বটা বোঝাতে চাইছে শশীমাকে, বলে মা আজ আমি খাবো না, আজ আমি খাবো না, তুমি যা বলো তা বলো আমায়। ড্যান্স দিতে হবে না, বসে পড়ো, পিছনে লোক আছে তো। ঠিক আছে, যাই হোক, শেষের দিকে না হয় একটু দেখাবে, এখন একটু শুনে নে। বলো রাধা মদন গোপাল কি, কৃষ্ণ কানাইয়া কি, আজ আমি খাবো না, আজ আমি খাবো না, তুমি যা বলো তা বলো আমায়, আজ আমি খাবো না, তুমি যা বলো তা বলো আমায়, আজ আমি খাবো না। চন্দ্রশেখর আচার্যের পত্নী মহামায়া বলছেন, তার দিদি গো এই একাদশীটা কি, কি জানি বাপু, যে দোষী সে তার দোষী, একলাই দোষী, আমরা কেন সব। এখনো দেখবেন এই শিক্ষিত সমাজে এত হরিনাম হচ্ছে, এখনো অনেক নরনারী আছে যারা একাদশীর মানেটাকে কিরকম বোঝে দেখুন, বলে একাদশী মানে একলাই দোষী, যে দোষী সে তার দোষী, আমি কেন করবো একাদশ, কি করে বোঝাবো তাকে। হ্যাঁ, তা শেষকালে বিরক্তি হয়ে বলে তা একাদশীটা কি শুনি। হ্যাঁ, একাদশী হচ্ছে এই পৃথিবীতে যত দেব দেবী আছে ক্যালেন্ডারে দেখবেন বৎসরে একদিন পুজো হয়, সরস্বতী মা সরস্বতী কদিন পুজো হয়, একদিন বৎসরে একদিন, মা লক্ষ্মীর পুজো ও একদিন, মা দুর্গার পুজো ও বৎসরে একবার হয়। হ্যাঁ, তাই এরকম যত দেব দেবী দেখা যায় সবই একবার করে পুজো হয়, কিন্তু কৃষ্ণের পুজো কবে হয় ক্যালেন্ডারে আছে? হ্যাঁ, অনেকে বলে জন্মাষ্টমী, আরে ওটা তো জন্মদিন, ওটা তো পুজোর দিন না, তাহলে কৃষ্ণ পূজা কবে? কৃষ্ণের কোনোদিন আহ্বান নাই, এটা জেনে রাখবে, আর বিসর্জন নাই। এই যে দেখবেন আমরা তো গান গাইতে গাইতে গিয়ে দেখি এই অনেক জায়গায় রাস্তার ধারে বট গাছের তলায় আসুদ গাছের তলায় কত দেব দেবী, মানে যেন সব বিকলাঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, কি দুর্দশা, তাদের দিকে তাকালে কষ্ট হয়, কার ঘাড় ভেঙে গেছে, কার হাত ভেঙে গেছে, কার চুড়ো খুলে গেছে, তবু দাঁড়িয়ে কি দূর অবস্থা, দেখলে পুজো ভক্তি কি কষ্ট হয়, এদের কি দুর্দূর, কারণ পুজো করার পরে বিসর্জন মানে জলে দেওয়া দরকার। হ্যাঁ, কারণ জলে দিয়ে দিতে হয়, মানুষ যেমন কি হয় মাটির দেহ মাটি হয়ে যায়, তো ওটা তো কাঠ পাথর মাটি দিয়ে তৈরি, তাকে জলেই দিলে তার সমাপ্তি হয়ে যায়, এই বিকলাঙ্গ বিগ্রহ দর্শন করতে নেই। যার পূজা করা হয়, যাকে সেবা করা হয়, যাকে প্রণাম করা হয়, তার এই দুর্দশা, এটি নয়, তবুও কেন কার বিধান আমি জানি না চলছে এগুলি। তাই এদের কি হয়, আহ্বান হয় আর বিসর্জন হয়, জেনে রাখবেন শ্রীকৃষ্ণের কোন ভগবানের কোন আহ্বান নাই আর কোন বিসর্জন নাই, রাধে রাধে, কারণ তিনি নিত্য আর তিনি সত্য, তার কোন দিনক্ষণ নাই, প্রতিদিন কৃষ্ণ পূজা হয় নিত্য, এই জন্য ক্যালেন্ডারে কোন দিন নাই, শুধু তার কৃপা পাওয়ার জন্য এই একাদশী ব্রত, এটা পূজো নয় একাদশী ব্রত, এই ব্রত করলে মাধব জননী, হরিবাসর তিথি হচ্ছে মাধব জননী, ভক্তি জননী মাধব তিথি, মাধব হচ্ছে মঙ্গলময় একটি নাম, সেই মঙ্গলময়ের কৃপা পেতে গেলে সে একাদশী ব্রত করবে, রাধে রাধে, এ জোর করে নয়, এ কারো ঘরে চাপিয়ে দেওয়া নয়, এ শোনানো হয়, তার ভালো লাগলে সে করবে, যদি তার কৃপা নেওয়ার প্রয়োজন মনে করে সে করবে,
এ জোর করে সবাইকে করতেই হবে এরকম কোন ব্যাখ্যা না। তবে এটা প্রচার করতে হয়, আমাদের কাজ হচ্ছে মানুষের কল্যাণ হবে যে পথ দিয়ে সেই পথটা দেখা। হ্যাঁ, যদি কেউ ঐশ্বর্যের মালিক হতে চায় একাদশী ব্রত কর, যদি কেউ জীবন নাশকতা থেকে বাঁচতে চাও একাদশী ব্রত কর, যদি কেউ বন্ধা নারী হও তাহলে একাদশী ব্রত কর, যদি কেউ দুঃখী হও তো একাদশী ব্রত কর। কারণ এই ব্রত হচ্ছে বিষ্ণু ব্রত, যা কোন দেব দেবী দিতে পারবে না, যা দিতে পারে একটা একাদশী। একটা কি সারা বছর করতে হবে তাও না, কখনো বন্ধ হয়ে গেছে রোগ জ্বালার জন্য, ভয় করবেন না, ভগবান রাক্ষস নয়, ভগবান দৈত্য নয়, ভগবান করুণাময়, তিনি কারো অপরাধ নেন না, বরং গুণের বিচার করে। একবার প্রণাম করলে আপনাকে ত্যাগ করবে না, কৃপা যতটা করেছেন যে যথামান প্রবদন্তে স্থান স্তৈব ভজব। হরিনাম শুনুন, শুরুতেই বলেছিলাম যে একদিন হরিনাম করলো আর সে সারা জীবন করলো না, কি হবে? একদিনের ফল পাবে। একজন সারা জীবন চুকির চলে কৃষ্ণ বলে কাঁদছে, আরেক দানা একদিন বলেছে একদিনের ফল পাবে। যেরকম সজাগতায় আপনি একদিন পরিশ্রম করেছেন একদিনের ফল পাবে, কেউ মার যাবে, তাই যতটুকু সময় যে যেমন ভাবে দেবে অবশ্যম ভাবে, কেউ কেড়ে নিতে পারবে না। তাই নিমাই আজ পৃথিবীকে বোঝাতে চাইছে, মা আজ আমি খাবো না, আজ আমি খাবো না, যা বলো তা বলো আমায়, আজ আমি খাবো না, মা গো যা বলো তা বলো আমায়, আজ আমি খাবো না। কেন খাবি না? আজ একাদশী। তাহলে কি একাদশীতে ক্যালেন্ডার দেখুন একাদশী খেতে নেই, মানে একাদশী হয়েছে তাতে কি ব্রত কর কিন্তু খেতে নেই না, একাদশীর উপবাস, একাদশীর উপবাস। বলে তাহলে এরা কারা করবে? বিধবা মেয়েরা করবে? না, এরা একটা ভুল। বিধবা মেয়েরা করবে কি? এসব পূর্ব সমাজের একটা চাপিয়ে দেওয়া কথা, বিধবা মেয়েরা আমিষ খাবে না, বিধবা মেয়েরা এটা খাবে না, ওটা খাবে না, এরকম করবে না, ওটা চাপিয়ে দেওয়া, ওসব সমাজের মোড়লদের কথা। না, আধ্যাত্মিক তত্ত্বে বলেছেন আজ থেকে আসি যে কোনো ধরনের ছেলে মেয়েরা যে কেউ করবে, যে করবে তার লাভ, এ কোনো বিধবার জন্য না। আবার অনেকে বলেন কারো স্ত্রী করতে চায় কিন্তু অনেকে বাধা দেয়, না তোমার স্বামী করে না, তুমিও তোমারও করা উচিত না। না, ভুল। সংসারে যদি একজনও করে সারা সংসার তার ফল উপভোগ করবে সকলে। তোমাদের যেটা বলি মা সেটা কি? ও মা আজ আমি খাবো না, কারণ একাদশীর উপবাস। উপবাস মানে কি? উপমানে নিকটে, বাস মানে থাকা। এই একাদশী ব্রত করা মানে ভগবানের নিকটে বাস করা। আর যারা থাকতে পারবে না উপোসে তাদের জন্য পঞ্চশস্য বর্জিত খাওয়া। ফলমূল খেতে পারো কিংবা আলু কুমড়ো দিয়ে সাদা তেল দিয়ে সবজি বানিয়ে খেতে পারো, বাদাম পেঁপে দিয়ে পায়েস বানাতে পারো, উত্তম। কি যদি না পারো পেট ভরে খাও ওইগুলোই খাও। কিন্তু ব্রত করা মানে মনে থাকবে তুমি আজ একাদশী ব্রত করেছো। রাধে রাধে। তাই মা আজ আমি যে খাবো না, মা মা বলে তাহলে তুই ফলমূল খা। হ্যাঁ, এটা আপনি বলেছেন ঠিক আছে আমি খাবো, কিন্তু ফলমূল খাও মানেই তো খাও না, যেটা ফল খাবো না প্রসাদ খাবো। যদি সেই ফল ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করা হয় আমি সেটা খাবো। কারণ কি? যার ধন তাকে না দিয়ে খেলে চুরি করে খাওয়া হয়।
আর এই চুরি করে খাওয়া মানে পাপ ভক্ষণ করা হয়। পাপ ভক্ষণ করা মানে রোগ জ্বালা ব্যাধির দ্বারা তা ভোগ করা। রাধে রাধে। এই জন্য কি আমি ফলমূল খাবো, কিন্তু যদি সেটা ভগবানকে নিবেদন করা হয়। মুশকিলে পড়লাম, কার বাড়িতে পাবো, কোথায় হবে? হেন বেলায় এক ভক্ত বলে আমি জানি, হেন বেলায় এক ভক্ত বলে আমি জানি, ওগো হেন বেলায় এক ভক্ত বলে আমি জানি। ভক্তমণ্ডলী মায়েরা দুর্লভ হলেও আছে, স্বয়ং বলছে আমি জানি এখানে একজন আছে একাদশী ব্রত করে, তারা স্বামী স্ত্রী, তুমি তার বাড়িতে খাবে? বলে ওটা আমিও জানি। তার নাম হচ্ছে জগদীশ পণ্ডিত, এই গ্রামেই তার বাড়ি, আমাকে অত্যন্ত ভালোবাসে, তারা ভগবানকে নিবেদন করে খায়। হ্যাঁ, আমি তার বাড়ির থেকে যদি আমাকে ফলমূল এনে দেয় আমি সেখানে খাব। জগদীশ পণ্ডিত কথাটা শুনে বলছে, নিমাই আমার নাম বলছে, আমার কি পরম সৌভাগ্য যে নিমাই আমার বাড়িতে খাবে। হ্যাঁ, ওনারই স্ত্রীর নাম হচ্ছে দুঃখিনী, আর আমাদের লীলা চলছে দুঃখিনী মায়ের গৌর গোপা। দুঃখিনী মা এই কথাটা শুনে বলছে, নিমাই আমাদের বাড়িতে খাবে বলেছে, খালি আমাদের আমাদের করে, আমাদের না, ঠাকুরের প্রসাদ খাবে। বলে তাহলে আর দেরি করো না, নিমাইয়ের কাছে চলো। মাথায় করে প্রসাদ নিয়ে সুরধ্বনির তীরে এলে, আমি জগদীশ এনেছি তোমার জন্য প্রসাদ এনেছি। ভক্তমণ্ডলী মায়েরা, এই প্রসাদ আর এই হরিনাম এটা জেনে রাখবেন, যেখানেই আপনারা ভোগ খেতে যান বা প্রসাদ পান, এই হরিবাসর হলে ধুলোটের দিনে প্রসাদ হয়, তো সেটা সামান্য জিনিস নয়, স্বয়ং ভগবান আর প্রসাদ, স্বয়ং ভগবান আর এই হরিনাম মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাস নৈব জানি। হরিনাম শুনুন, হরিনাম একটু শুনুন, মন দিয়ে শুনুন, একটু খান, চিবিয়ে খান, তাহলে অম্বল হবে না, অ্যাসিডিটি হবে না। অনেকে কি করে, হাফ চিবয় আর গিলে নেয়, তাড়াহুড়ো করে কাজের মানে ভিড়ে, এই জন্য তাদের আবার ট্যাবলেট খেতে হয়, অ্যাসিডিটি হয়ে যায়। সব সময় বলা হচ্ছে অল্প খান কিন্তু চিবিয়ে খান, খেতে যতটা সময় তার থেকে বেশি সময় চিবোতে বলছে। যত পাঞ্চ হবে, যত তরল হবে খাবারটা, ততই আপনার পক্ষে সুবিধে, অল্প খাবারই কাজ হবে। আর এক গাদা একবারে জল খাবার আর জায়গা নাই, তাহলে আপনার রোগের শেষ নাই। রাধে রাধে। এই জন্য একাদশী ব্রতটাও বৈজ্ঞানিক দিক থেকে ডাক্তারেরাও বলে থাকেন, সপ্তাহে একদিন হাব উপোসে থাকবেন। যত উপোস দেবেন আপনার শারীরিক লাভ হবে সুস্থতার কারণে উপদেশ। তাহলে বৈজ্ঞানিকের দিক থেকেও উপবাস একটি আপনার পক্ষে সুবিধে, আর আমাদের ভক্তি জগতের দিক থেকে আপনি মহাপ্রভুর কৃপা পাবেন, ইতে কোনো সন্দেহ। হরি বল, হরি বল, হরি বল। আহা, জড়াইয়ে ধরিল বসিল কোলে মামা, বলে বলে বাদে বাদে, মা গো আমায় খেতে দাও মামা গো, আমায় খেতে দাও মামা, আমায় খেতে দাও মামা, আমায় বড় খিদে
ভুলে গেছে মায়ে বা আমায় খেতে দাও মা মাগো বড় খিদে গেছে মা এবারে আমায় খেতে দাও না প্রসাদ দিল সে মুখে আহা প্রসাদ দিল সে মুখে প্রসাদ দিল সেই মুখে প্রসাদ দিল মুখে প্রসাদ পাওয়া হলো ভক্তমণ্ডলী মায়েরা এইবার শুনুন ঘটনা যেটা ঘটলো যে কথা বলার জন্য দুঃখিনী বলা হলো ভক্তমণ্ডলী মায়েরা এই জগতে দুঃখী আর দুঃখিনী পুরুষকে বলা হয় দুঃখী আর মায়েদেরকে বলা হয় দুঃখিনী এই একটি মায়ের নাম হচ্ছে দুঃখিনী কিন্তু বৈষ্ণব বলছে না উনি সুখী কৃষ্ণ ভজন যিনি করেন কৃষ্ণকে যিনি পান তিনি আর দুঃখী নয় এই প্রসাদ পাওয়ার পরে ওই মায়ের কোলে বসে নিমাই বলে দিলে আজ থেকে তোমার নাম সুখী দুঃখিনী যারা একাদশী ব্রত করে না যারা কৃষ্ণকে জানে না তারই সংসারে বাস করে তার ইচ্ছায় বেঁচে আছে অথচ তাকে জানে না প্রণাম করে না তার পুজো করে না তার গলায় মালা গেঁথে দেয় না চাষি চাষ করে কর্ষণ করে ভগবান বর্ষণ করে চাষি কর্ষণ করে বসে থাকবে মাথায় হাত দিয়ে যদি বর্ষণ না চাষি বীজ রোপণ করে চাষি ফল ফলাতে পারে না ওটা কৃষ্ণ দেয় এই হলো চাষির অহংকার এই হলো জগতের অহংকার মা তোমার নাম সুখী যারা কৃষ্ণ ভজন করে না তারা নরকগামিনী হবে তারা পরের জন্মে জীব জন্তু হবে কৃমিকীট হবে দুঃখিনী তো তারা জীব কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা অতএব মায়া তার গলাতে বাঁধা ভক্তমণ্ডলী মায়েরা প্রতিদিন এই নিমাইকে দর্শন করে নিমাইয়ের জন্য কিছু না কিছু খাবার দিয়ে আসে দূর থেকে শুধু প্রণাম করে আর চোখের জলে ভাসে ভক্তমণ্ডলী মায়েরা মহাপ্রভু ২৪ বৎসর বয়সে ছিল ১২ বৎসর ২৪ হয়ে গেল আর সেই ২৪ বছর বয়সে উনি আমাদের জন্য সন্ন্যাস নিলেন অনেক মানুষ আছে যারা লেখাপড়া করে তারা আমাদের বলে বলে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনে ভালো লাগে কিন্তু একটা জায়গায় বলুন তো কলিকালের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর কি কাজটা ঠিক হয়েছে কি বলে উনি বৃদ্ধ মাকে কাঁদালেন পত্নী ১৪ বৎসরের পত্নী মাত্র তার ১৪ বৎসর বয়স উনি তাকে ফেলে সন্ন্যাস নিলেন কেন যদি সন্ন্যাসী নেবেন তাহলে বিয়ে করলেন কেন এইটা কি ভগবান হয়ে ওনার কাজটা ঠিক হয়েছে হতভাগারে ভগবানের লীলা যদি তুমি বুঝবে তাহলে তো তুমি ভগবান হয়ে যেতে রাধে রাধে তার বিচার আর তোমার বিচার আলাদা রে বা আলাদা তোমার মগজে ঢুকবে না উনি বলেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে বলেছিলেন বিষ্ণুপ্রিয়া তোমাকে কাঁদতে হবে আর তোমার সেই কান্নাটা জগতের জন্য আমার জন্য দুজনকে কাঁদতে হবে তোমাকে আর মাকে তোমাদের যত কান্না জীবের তত মঙ্গল এই সন্ন্যাসটা আমার জন্য নয় আমি যাকেই হরি নাম দিতে যাই যাকেই বলি হরি বল বলো সে তখন বলে তোমার বউ তো ভারী সুন্দরী দেখতে তুমি তাদের ছেড়ে তুমি আমাদের হরি বল বলতে বলছো আমার স্ত্রী আছে সংসার আছে আমি হরি বল বলবো কি করে তাই নিমাই দেখলো এদের কল্যাণ করতে এসে অমঙ্গল হয়ে যাবে এদেরকে তো হরি বল বলা গেল না
এরা তো বলছে আমিও ভোগী ওরাও ভোগী। তাই মহাপ্রভু ত্যাগের বসন পরে নিলে, ত্যাগী হয়ে ভোগীকে উদ্ধার করার জন্য মহাপ্রভু সন্ন্যাস। হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই বিষ্ণু প্রিয়া দেবী যেদিন সরস্বতী পুজো পঞ্চমী ওই দিনে মায়ের জন্ম। হ্যাঁ, শাস্ত্রে ওনার নাম দেন না চৈতন্য চরিতামৃতে, বিষ্ণু প্রিয়ার নাম নাই। যারা আছেন এখানে ভাগবত পড়েন তারা জানেন ভাগবতে রাধারানীর নাম নাই। কেন? সুগদেব গোস্বামী বলেছেন রাধা নাম নিলে আমি আর কীর্তন গাইতে পারবো না। রাধা যে কি, রাধা নাম যে কি, রাধা রা বললে, কোনো ব্যক্তি যদি রা বলে কৃষ্ণ সিংহাসন ছেড়ে উঠে পড়ে। কেউ যদি শেষ অক্ষর ধাটা বলে কৃষ্ণ তার পিছনে পিছনে চলে যায়। এই সেই রাধা তত্ত্ব। আজ বৃন্দাবনে যারা যাবেন বা গেছেন একটা জায়গার কথা মনে করবে, যে জায়গাটার নাম হচ্ছে সেবা কুঞ্জ। যাবেন জীবনে, কোনদিন না কোনদিন যাবেন আর খুঁজে বেড়াবে, যে জায়গাটার নাম হচ্ছে সেবা কুঞ্জ। সেখানে কোনো বিগ্রহ নেই, দেখবেন একটা ছোট্ট চিত্রপট। সেই চিত্রপটে রাধা রানী হাঁটু ধরে গাছে হেলান দিয়ে বসে আছে, আর আমার প্রাণ গোবিন্দ। আমরা যার কীর্তন গাইছি, যার কৃপায় বেঁচে আছি, সেই প্রেমের ঠাকুর রাধারানীর চরণ সেবা করছে। রাধে তোমার কত লেগেছে পায়ে, চোখে জল আসবে, কাম আসবে না, কাম আসবে না, কাম দূরীভূত হবে। ভগবান রাধারানী চরণকে মাথায় নিয়েছিলেন। সরল গরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদপল্লব মুদার। কে সেই রাধা, কি সেই রাধা? আরো তো রাধা কৃষ্ণের লীলা গে একবার কামোদ্দীপক নায়ক নায়িকা দেখিয়ে দি। এ বড় গভীর রহস্য, এর ভেতরে ঢুকতে গেলে চাই হরি না। যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনই ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তো কে। সেই রাধা তত্ত্ব কীর্তন করতে নেই, কারণ রাধা সমাজ সাধারণ একটা মেয়ে হয়ে যাবে, জীব সেই অধিকার লাভ করে না। এই জন্য শুনতে হবে, অনেক শুনতে হবে, অনেক জানতে হবে। গোবিন্দ রাধারানীর চরণ সেবা করছে, তাই জায়গাটার নাম হলো সেবা কুঞ্জ। রাধে রাধে বাবু, এ কোন জায়গার কথা? তাই আজকে আজকে আমার গোবিন্দ বলছে বিষ্ণু প্রিয়া, তুমি যে কি, সে জগতের মানুষ যেদিন ভজন করবে যেদিন থেকে মহাপ্রভু চলে গেলেন সন্ন্যাস নিয়ে, সেদিন থেকে বিষ্ণু প্রিয়া দেবী ঘরের বাইরে যান না, কেউ দেখতে পায় না তেনাকে।
শুধু জানতো একজন নাম তার ঈশান তিনি প্রতিদিন জল তুলে দিতেন ভেতরেই থাকতেন কোনোদিন বেরোতেন না প্রতিদিন কৃষ্ণ নাম করতেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পুরো একটা মহামন্ত্র নাম হবে একটা চাল একটা ভাঁড়ে রাখবে সারাদিনে যত নাম হবে ততগুলো চাল রাখবে ভাঁড়ের মধ্যে আর সেই সারা দিনে যতগুলো হবে সেটাই রান্না করে তুলসী দিয়ে গোবিন্দকে ভোগ লাগাবে সেটাই প্রসাদ পাবে তাহলে ভাবুন কি জিনিস এই বৃষ্ণপ্রিয়া তুমি না কাঁদলে জগতের মানুষ কৃষ্ণ বলে কাঁদবে না সেই বিষ্ণুপ্রিয়া দেবী এই গান শিখিয়েছিলেন সবাইকে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে 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 বলে যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলে যে জন গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে গৌরাঙ্গ মহাপ্রভু কি মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে ওনাকে নিতাই চাঁদ ঘুরিয়ে নিয়ে গিয়ে শান্তিপুরে নিয়ে গিয়েছিলেন আর সেই শান্তিপুর থেকে যখন উনি আবার শুরু করলেন যাত্রা নীলাচলে শচিমা বলে দিয়েছিলেন তুমি নীলাচলে থাকবে তাহলে রথযাত্রার সময় এই বাংলার মানুষ নীলাচলে যাবে তোমার খবর আমাকে দেবে আমার খবর তোমাকে দেবে তাই উনি নীলাচলে গিয়েছিলেন তবে সেটা কোথা দিয়ে ওখান থেকে তিনি কলকাতা গিয়েছিলেন মানে যেখানে পানিহাটি বলা হয় যে জায়গাটা প্রথম নৌকা যোগে উনি পানিহাটিতে উঠলেন এই চারটা জায়গায় উনি বলেছিলেন যে আমি চিরকাল থাকবো তার মধ্যে একটা জায়গা হলো রাঘব ভব এখনো পানিহাটিতে আছে যেখানে পানিহাটিতে রাঘব ঠাকুরের ভগ্নীর নাম ছিল মাধবী দাসী হ্যাঁ তিনি কি করতেন না তিনি মহাপ্রভুকে সেবা দিতেন হ্যাঁ নানা জিনিস রান্না করে তিনি দিতেন হ্যাঁ রাঘবের ঝোলা আজও পর্যন্ত বৎসরে একবার পুরীধাম খোল করতাল বাজিয়ে খাওয়ার তৈরি করে নীলাচলে জগন্নাথ মহাপ্রভুকে দিয়ে আসা হ্যাঁ বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি প্রেমদাতা নিতাই চাঁদ কি তাই উনি ওখান থেকে এলেন কোথায়
ওই জায়গা থেকে এলেন কোথা না চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে, বারুইপুরে অনন্ত দাস বাবাজির বাড়িতে এলেন। এখনো সেখানে নাম চলছে অনন্ত দাস বাবাজি এক পরম ভক্ত, উনি তার বাড়িতে এক রাত্রি ছিলেন। সেখান থেকে এলেন কোথায় না আরো ডায়মন্ড হারবারের দিকে চলে গেলেন। সেখানে একটা জায়গার নাম আছে সবাই জানেন ছত্রভোগ বলে একটা জায়গা। এই ছত্রভোগ থেকে মহাপ্রভু মেদিনীপুরে এলেন, আমরা যেখানটায় আছি তমলুকে এলেন। ছত্রভোগ থেকে তমলুকে এলেন প্রয়াগের ঘাটে, ওই ঘাটে উঠে আজও আমাদের সেই জায়গাটা আছে তমলুকে মহাপ্রভু বাড়ি, যেখানে বাসুঘোষ ঠাকুরের সমাধি, জীবন্ত সমাধি। সব জায়গায় বৈষ্ণবদের মানে দেহ রাখার পরে সমাধি হয়েছে মরা দেহটা, কিন্তু তমলুকে একটা ব্যতিক্রম, ওই জায়গার নাম আজও আছে নরপোতা। নরপোতা মানে বাসুঘোষ ঠাকুর বেঁচে থেকেই সমাধি হতে গিয়েছিল। মহাপ্রভু তাকে দর্শন দিয়ে বললেন মরো না, আমি এসেছি তুমি আমাকে দর্শন। তা বাসুঘোষ ঠাকুর বলেছিলেন তাহলে আমি উঠবো, তুমি যদি এই রূপে আমার কাছে থাকো, বালক রূপে এসেছেন তো এই রূপেই তোমাকে থাকতে হবে। তাই আজও আছে যেটা কোনো মিস্ত্রি সেই বিগ্রহ বানায় না। রাধে রাধে অপূর্ব, না দেখলে বুঝতে পারবেন না কি অপূর্ব বালক বেশে ওই বিগ্রহ কোনো মিস্ত্রি তৈরি করেন, এমনিতে বিগ্রহ রূপে তিনি প্রকট হয়ে গেলেন, বলেছিলেন আমি এই রূপেই থাকবো। তা আজও পূজিত হচ্ছে সেই তমলুকে। তাই সেই তমলুক এলে এই তমলুক থেকে মহাপ্রভু নীলাচল যাত্রা করেন, মেদিনীপুর থেকে রওনা দিলেন নীলাচল। নীলাচলে অবস্থান করল, এদিকে দুঃখিনী মা আর জগদীশ পণ্ডিত ভেঙে পড়ল। গাভী যেমন কাঁধে বাছুরের জন্য, জগতে মা বাবা যেমন কাঁধে সন্তানের জন্য, বিষয়ী যেমন কাঁধে বিষয়ের জন্য, তেমনি কৃষ্ণ ভক্ত কাঁধে কৃষ্ণের জন্য। আমরা অবাক হই আজ ওই পৃথিবী কি বৈচিত্র্যময়। একজনে ভগবানের কাছে ধন চায়, আমাকে ধন দাও, দৌলত দাও, মান দাও, সম্মান দাও, ব্যবসা বড় করে দাও, ভগবান দিচ্ছে। আজ আজও এমন একজন আছে, আজও এরকম অনেক ভক্ত আছে যারা ভগবানের কাছে এগুলো কোনোটাই চায় না। ঘর ভেঙে পড়ে যাচ্ছে, কীর্তনিয়াদের বসাবার জায়গা নেই, তবু সে প্রতি বৎসর হরিবাসর, সে খালি হাত জোড়ো করে প্রণাম করে বলে আমি যেন প্রতি বৎসর একটু মহাপ্রভুর সেবা দিতে পারি, প্রতি বৎসর যেন কীর্তন দিতে পারি। তারা এরা স্বামী স্ত্রী, কোনো বাচ্চা নেই, কোনো সন্তান চায় না, শুধু চায় নিমাইকে। চোখের দেখা দেখবে, তার গুণগান গাইবে, জন্ম জন্ম যেন তব নাম গুণগায়। তা ঠিক করলো চলো না গো, দুজনে কেন বাড়িতে বসে কাঁদব, প্রভু যখন নীলা চলে গেছে আমরা দুজনে ভালো হলো, তবে চলো দুজনে যাই। এখন ভক্তমণ্ডলী মায়েরা দুঃখিনীকে নিয়ে বলে দুঃখিনী তাহলে চলো দুজনে যাই, আর কিছু নিতে হবে না চলো, বলে কাপড় চুপড় নেবো না, একটু খাবার দাবার নেবো না, দূর দূর। এই জন্য রামায়ণ পড়তে হয়, রামায়ণ পড়লে বুঝতে পারবে মেয়ে মানুষকে নিয়ে রাস্তায় বেরোলে কি দুর্ঘটনা। মায়েরা আবার দুঃখ করবেন না, মেয়েরা মানে তো আপনাদেরও পড়ে যায়, কিন্তু আপনারা পড়েন কি না একটু শুনে দেখুন। রামায়ণে বলছে মানে রামচন্দ্র একটা বড় শিক্ষা দিয়েছেন কি, এই সীতামাকে নিয়ে বনে গিয়ে যে তার কি প্রবলেমে পড়েছিলেন, সেই জন্য বলছে মেয়েদেরকে নিয়ে বেরোলে যে কি দুর্ঘটনা আছে তা সে যারা জানে তারাই জানে। তুমি যাবে এই খাবার নেবে এটা নেবে, পুতুলটা রাখবে কোথায় যখন মন্দিরে ঢুকবে,
সেখানে সিকিউরিটি আছে, সব চেক করবে, করে তোমাকে বাইরে রেখে দিবে, তুমি জগন্নাথ দর্শন করতে পারবে? আর এই যে কি কি তুলা জুতা বলে, দামি জুতা নিয়ে গটগট করে যাবে, তারপরে ওখানে সিকিউরিটি বলবে জুতো নিয়ে ঢুকে যাবে না, জুতো রাখার জন্য পয়সা দিতে হবে, মোবাইল রাখতে গেলেও পয়সা দিতে হবে। এবার কত পয়সা আছে রাখ, এদের তো কোনো পয়সা করি নাই, একবারে ছাদামালা। এই জন্য বলছে ওসব ঝামেলা করুনি দেখি, বলে তাহলে খাবো কি, ভগবান জীব দিয়েছে, আহার কি শুধু এখানে আছে, ওই দেশের মানুষ খায়নি? ভগবানের উপরে ভরসা রাখো, তিনি দেবেন, চাষ না করলেও খেতে পাবে, আর যে তিনি যদি না দেন, চাষ করে মাছা ভর্তি থাকবে, না খেয়ে মরে যাবে। এই জন্য থাকা দরকার কপালে। চলো বেরিয়ে পড়ো, তার নাম গাইবো, গাইতে গাইতে চলে। ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, 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 রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরে, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরে। দুঃখিনী এ গেল, মেয়েটা গেল কোথা? এই জন্য বলে মেয়েদের নিয়ে বেরোতে নেই। আরে আমি গান গাইতে গাইতে এতটা রাস্তা চলে এলাম, বউ কোথা গেল? দুঃখিনী, ওরে বাবা রে, মহাপ্রভু বলেছিল সুখী বলতে, ওরে ও সুখী, এই মেয়েটা গেল কোথা? সুখী, আহ আমি তো এখানে, এই দেখো মরণ দশা, তুমি কোন কানে? বলে আমি তো নদীর ধারে। ও গো নদীর ধারে তুমি যে গেছো আমায় বলে গেছো? পুরুষ মানুষদের বলবো, মেয়ে মানুষের কত কাজ আছে। ওরে কমসে কম তো এটা বলো আমি কাজে যাচ্ছি। এই করেই মেয়েরা যন্ত্রণা দেয়, এটা কি আমার ঘর না শ্বশুর বাড়ি? আমি তো পুরী ধাম যাচ্ছি, এই তুমি কোথায় হারিয়ে যাবে? আমি গান গাইতে গাইতে চলে যেতাম। ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, ও ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরে। এখন দুঃখিনী রেগে গিয়ে বলছে, এত গাড়ি ঘোড়া চলছে, এটা গাড়ি করতে পারো না? বাড়ি বাড়ি বাড়ি, শোনো, এবারে যদি গাড়ি চড়ে পুরী ধাম যাও, পরের বারে তোমাকে খড়া করে দেবে। কেন? পা থেকে যে চলতে পারলো না মহাপ্রভুর কাছে যাবে, সে তাকে গাড়ি উঠতে হবে কেন? গাড়িয়ে তারা উঠবে যারা চলতে পারে। বলে যদি রাস্তায় হাফ রাস্তায় মরে যাই, তাহলে তো মিটে গেল, কারণ চলার পথে মরলে বিপদ নাই, পরের জন্মে ওইখান থেকে চলা শুরু হবে, আর বে রাস্তায় ঢুকে গেলে আর বেরোতে পারবে না, কত জন্ম কেটে যাবে জঙ্গলেই পড়ে ঘুরে মরবে। ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি। এই যে গৌরের মা সুখী, কথাটা শোনো, আমি হরিনাম গাইবো, আমার পরে তুমি ধরবে, তাহলে যখন দুহারি করবে তার মানে বোঝা যাবে তুমি পিছনে আছো, আর নাহলে ভজ গোবিন্দ হয়ে যাবে, আমি চলে যাব, তুমি কোন জঙ্গল লেগে বুঝে থাকবে, ঠিক আছে, গান ধরবে, ঠিক আছে। তা তখন বলে,
তোমার গান কি না গাইলে নয়, সাধনা করবে তাহলে কি চিৎকার করে গান করলে হবে? তখন বলছে কলিকালে সব কিছু নাই, কলিকালে গানের দ্বারাই সব হবে, এই উচ্চস্বরে হরিনাম। হ্যাঁ, মনে মনে জপলে হয়, মনে মনে জপলে ঘুমিয়ে যাবে, মনে মনে জপলে সংসারের চিন্তা আসবে, আর উচ্চস্বরে হরিনাম গাইলে সব ভুলে গিয়ে নিজেরও হবে। ভাইয়া রাম গোবিন্দা হরি, ভজরে ভাইয়া রাম গোবিন্দা হরি, রাম গোবিন্দ হরি মন দে, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি, ও ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি। এই যে তুম পারমা জপ তপ সাধন কুছু নেহি লাগত, জপ তপ সাধন কুছু নেহি লাগত। এই কলিকালের ভজন শোন দুখিনী, জপ তপ সাধন কুছু নেহি লাগত, জপ তপ সাধন কুছু নেহি লাগত, হর চতনে হি গঠুদি আহা মোদি মোদি, হর চতনে হি গঠুদি আহা মোদি মোদি, হর চতলাম হোকি ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি ভজন। আচ্ছা হরিনাম করতে গেলে কত খরচা? না এ দেখো কি মজা, দেখো আজকে যেখানে হরিনাম হচ্ছে খরচা না আপনাদের আছে না আমাদের আছে, আপনাদের আছে কিছু যারা গাড়ি ভাড়া করে এসেছেন, গাড়ি খরচা করে এসেছেন, এইটুকু খরচা, বাকি কোনো খরচা নেই। তিন ঘন্টা বসে হরিনাম শুনবেন, আকণ্ঠ পান করবেন, ভগবানকে অনুভব করবেন। আমরা এসেছি, হ্যাঁ ভক্তপ্রবর মালিক মহাশয় আমাদের পাথেও দেবেন, জীবনে বেঁচে থাকার জন্য অনেক দেবেন, কিন্তু আমাদেরও কোনো খরচা নেই। তাহলে খরচা কার? শুধু মালিক বাবু। কিন্তু হরিনাম শুনতে গেলে, হরিনাম গাইতে গেলে কোনো খরচা নাই। আপনার যদি হাতে তালি দিয়ে কীর্তন করেন কোনো খরচা হবে? এই জন্য বলছে খরচত নেহি গঠুরি। তা বলেন যে তাহলে এত খরচা করে হরিনাম করার কি দরকার? হ্যাঁ, এটা হয়ে গেছে আগে ব্যাখ্যা, সেটা হচ্ছে একার জন্য হবে হাতে তালি দিয়ে করলে, আর যদি বহুজন হিতায়ত, আজকে যিনি হরিবাসর দিচ্ছে এ বহুজনের সেবায় লাগছে, খেলে যতটা না সেবা দেওয়া হয় তার চাইতে বড় সেবা যদি কারো মগজ দলাই হয়। রাধে রাধে, কারো ভেতরের একটা গাঁট খুললে, গাঁট মানে গ্রন্থি, গাঁট দেওয়া আছে এই হরিনামেই খুলে আর দ্বিতীয় কোনো পথ নাই। যদি কারো খুলে যায় ওনার হরিনাম দেওয়া সার্থক। এই হলো কীর্তনের মহিমা। এই কীর্তনের দ্বারা অচেতন জীব চেতনাপ্রদ হবে, অচেতন মানে অজ্ঞানতা, হ্যাঁ আর চেতন মানে জ্ঞান হওয়া, সেই জ্ঞানের দ্বারা বলবে আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। এই তত্ত্বটা অনেকে জানতে পারবে, দুদিনের সংসারে অতিথি হয়ে এসেছি, কোথায় ছিলাম আবার কোথায় যাব, এই তত্ত্বটা কেবল হরি নামেই শিক্ষা দান করে, এটা সংসার দেয় না। তাই এই জন্য যেতে হয়, দূর দূরান্তে যেতে হয়, বহন করে আনতে হয়। পিঁপড়ে যেমন অনেক ধুলোবালির ভেতর থেকে মিষ্টির দানাটাকে খুঁজে বের করে নেয়, মাথায় করে নিয়ে চলে, এ দূর দূরান্তে ছুটে যায় মানুষ ভমরের মতো, কেন ও গিয়ে বহুজনের মাঝখানে বসে কিন্তু সে চিনির দানা নিয়ে ঘরে ফিরে আসে।
राधे राधे। बाली पड़े थाकलो, माटी पड़े थाकलो, चीनी दाना टानी चले। এই তিন ঘন্টা অনেক কথা বলবো, এর ভেতরে চিনির দানা আছে, আপনাদেরকে সারগ্রাহী হতে হবে, সেটা তুলে নেওয়ার পন্থা আপনাদের উপরে, আমাদের না। হ্যাঁ, অনেকে তো বলে শ্যামসুন্দর বাবু আপনি বোঝাতে ভালো পারেন, যত বোঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? একদম সত্য। আমরা চেষ্টা করি মানুষ একটু কীর্তন করুক, মানুষ একটু সুপথে চলুক, কিন্তু আপনি যদি বলেন আমি বুঝবো না, কত বোঝাবে বোঝাও, তাহলে বোঝানো যাবে না। তাই আপনারা শ্রবণের আসনে বসেছেন, শুনছেন মন দিয়ে, চেষ্টা করি বোঝাবার, চেষ্টা করি সেই জায়গাটাই টেনে নিয়ে যাওয়ার যেখানে গেলে আলোকবর্তিকা। বোঝা না বোঝা ওটা আপনাদের উপর থেকে যায়। তাই বারবার অনুরোধ করি, প্রণাম করে বসে যা, কিছুক্ষণ বাকি যেতে হবে, আপনাদেরও যেতে হবে, আমাদেরও যেতে হবে, কিন্তু মাঝখানে আসা যাওয়ার ফল কি এটা তো বুঝে নিতে হবে। এই দুর্লভ সময়টা কেন দিলাম এখানে, কি পাবো আমি এখান থেকে, আমি কি নিয়ে যাবো, এটা নিতে হবে। এটা আমার উপর দায়িত্ব, অন্য কারো উপর নয়, এটা যে যার নিজে নিজে আমাদেরকে ঠিক করে নিতে হবে আমরা কি নিয়ে যাব। হ্যাঁ, যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ওগুলো থেকে যাবে, ওর কোনা পর্যন্ত আপনি নিতে পারবেন, কিন্তু যেটা যাবে সেটা কি, আজকে যদি এখানে প্রণাম করেন এটার কোনো ভাগ হবে না। খারা ছাত নেই গঠুরি, এইটুকুই আপনার সঙ্গে যাবে, আপনাকে নিয়ে যাবে। এরপরে একটা সুন্দর পরিবেশ, বৃন্দাবনের পরিবেশ, নবদ্বীপের পরিবেশ, এমন একটি ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম হবে, আর জন্ম থেকেই হরি বল বলতে, হরি বল হরি বল। হ্যাঁ চলো গো সুখী, চলো ভজ দে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ দে ভাইয়া রাম গোবিন্দ হরি, সন্তত সম্পত সুখকে কারণ, সম্পত সম্পত সুখ নাহি কারণ, সন্তত সম্পত সুখকে কারণ, তা মুখ ধুল ভরি বলছে। সন্তান আর সম্পদ আমরা কেন জোগাড় করি, সুখের জন্য, ওটা ভুল। তাহলে কি, রাম না ভজা কহত কবিরা, রাম না ভজা কহত কবিরা, রাম না ভজা, এই মুখে যদি রাম নাম না করো, হরি নাম না করো, তাহলে মুখে ধুলো ভরা উচিত, আর শৃগালের গর্ত ছাড়া আর অন্য কিছু। ওই রাম না ভজা কহত কবিরা, তা মুখ ধুল ভরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, 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 ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি। হ্যাঁ বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি যাচ্ছে কোথায়, পুরী ধাম, বলো জগন্নাথ ধাম কি, ও অনেক নাম, মানে নীলাচলের অনেক নাম, নীলাচল ধাম কি, শ্রীক্ষেত্র কি, কি গো বেঁচে আছো তো, কি হলো, তুমি আবার থেকে যাবে, যেতে পারবে না। হ্যাঁ বলো রাধা রমণ কি, জয় হো,
ভক্তমণ্ডলী মায়েরা পুরী ধাম পৌঁছে গেল। গৌরাঙ্গ মহাপ্রভু জেনে নিলেন জগদীশ পণ্ডিত আর তার স্ত্রী এসে গেছে, এই আবার জড়াজড়ি করবে, কান্নাকাটি করবে। তা কোথায় জগদীশ, কোথায়? স্বয়ং মহাপ্রভু তখন গম্ভীরায় আছেন। গম্ভীরা জায়গাটা আজও যাবেন, বেঁচে থাকাকালীন একবার হলেও যাবেন গম্ভীরা। পুরী ধাম গেলে এই কটা জায়গা না দেখলে আর না দেখে, সেটা হচ্ছে গম্ভীরা দর্শন করতে হবে আর হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুল আর হরিদাস ঠাকুরের সমাধি, এই জায়গা না দেখে কেউ বাড়ি আসবেন না। তা সেই গম্ভীরা কি না, যেখানে আমাদের প্রাণের ঠাকুর কলিকালের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু থাকতেন। রাধে রাধে। উড়িষ্যায়, উড়িষ্যাতে মানে উড়িষ্যা ভাষায় এই গম্ভীরা শব্দটা কাকে বলে না, বাড়ি তখন বানানো তো চারদিকে বাড়ি থাকবে, মাঝখানে একটা মনি কোঠা থাকবে যেখানে খুব দামি জিনিস রাখা হয়, একটা ছোট্ট রুম থাকবে, তার কোনো জানালা থাকবে না, একটা শুধু দরজা থাকবে। একে উড়িষ্যা ভাষায় বলে গম্ভীরা, খুবই গম্ভীর। আর মহাপ্রভু সেই জায়গাটা কাশী মিশ্রের বাড়িতে বেছে নিয়েছিলেন। কাশী মিশ্রের ভাগ্যের তুলনা দেওয়া যায় না। এই যে চোখ না, এই যে চোখ, একে বলিহারি দিতে হয়, এ সবাই আমরা পাই না। চিনে নেওয়াটা, মানুষ চিনে নেওয়া, এটা চোখের কাজ, এটা সবাই পারে না। কেন এত মায়েরা ঠকে যায়? দেখে যা মনে হয়েছিল বিয়ে করার পরে ঠকে গেলাম। ছেলেরা বলছে মেয়েটা ভালো হবে দেখে মনে হয়েছিল কিন্তু আমি ঠকে গেলাম, এই যে দেখলো কিন্তু পরে বুঝলো আমি ঠকে গেলাম। তার মানে তুমি কি দেখেছিলে? ভুল দেখেছিলে। এই কাশী মিশ্র মহাপ্রভু এই নররূপ ধারণ করেছেন মানুষের মতো দেখতে, কিন্তু তিনি চিনতে পেরেছিলেন গুরু কৃপায় ইনি ভগবান। হরি হরি। মানুষের মাঝে মানুষ আছে, চিনতে হবে, এ শক্তিটা আমাদের উপর দিয়েছেন ভগবান। একটা হলো সৎসঙ্গ আর একটা অসৎসঙ্গ। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। কোন সঙ্গ করব আমি এটা আমার উপরে, এটা অন্য কেউ নির্ধারণ করে দেবে না। তাই আমরা যেটা করব নিজেই সুখী কিংবা দুঃখী হয়ে দাঁড়াব। প্রভু তব পদ যুগে মর নিবেদন, প্রভু তব পদ যুগে মর নিবেদন, প্রভু তব পদ যুগে মর নিবেদন, ও না প্রভু তব পদ যুগে মর নিবেদন। কেবল নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মর নিবেদন, ও না প্রভু তব পদ যুগে মর নিবেদন। এই কীর্তনটা গাইলাম মহাপ্রভুর কীর্তন, সকলেরই শোনা দরকার, কারণ